পর্যাপ্ত সরবরাহের পরও চট্টগ্রামে ইলিশের দামে আগুন ফলে বাজারে ক্রেতা নেই দাম শুনেই মুখ ফিরিয়ে নিচ্ছেন অন্যান্য মাছ মাংস শাকসবজি সহ নিত্যপণ্যের বাজারও অস্থির তদারকি না থাকায় সবকিছুর দাম ঊর্ধ্বমুখী ডিম এবং মুরগির ব্যাপারে সরকারি নির্দেশনাও উপেক্ষিত বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ বিজলি কেবলস নিরাপদ আজীবন এরকম সাইজের এক একটি ইলিশ বিক্রি হচ্ছে আঠারোশো থেকে বাইশশো টাকা দরে চট্টগ্রামের সব কাঁচা বাজারে বিক্রেতারা ইলিশের পশা সাজিয়ে বসলেও আকাশচুম্বির দামের কারণে ক্রেতা নেই অন্যান্য মাছের দামও ঊর্ধ্বমুখী এ নিয়ে অজুহাতের শেষ নেই বিক্রেতাদের এটা তো বারো তেরোশো টাকা কথা এটা রিয়েল এখন বড় ইলিশ কিনতে পারি না ছোট ইলিশ দাম দেখতেছি দাম কত তাও বেশি কম দাম নিয়ে ব্যস্ত থাকিস বড় দিকে চোখ যায় না বাইরে মাছ দেখেন কম কমে গেছে মাছও কম আসে তার কারণে মনে হয় মাথে দাম বেশি ইলিশ মাছ দাম বেশি মাছ সব কম নদীর মাছও কম পুকুরের মাছও কম বন্য সব দিকে মাছ কম মুরগির বাজারও অস্থিতিশীল সরকার দাম নির্ধারণ করে দিলেও চট্টগ্রামের বাজারে এর প্রভাব নেই নির্দেশনা মানছে না কেউ দেখা যাচ্ছে আমাদেরকে বিশ টাকা তিরিশ টাকা থেকে শুরু করে যতটুকু উপরে যাওয়া যায় ওই দামটা আমাদেরকে দিতেই হচ্ছে সরকার যে দাম বেঁধে দিছে এটা তো আসলে কোথাও টাঙ্গানো নাই টাঙ্গানো না থাকে জনগণ জানবে ভাবে আমরা যদি কিনতে পারতাম কম বিক্রিও করতে পারতাম বেশি চেল হইতো বেঁধেছি ঠিক আছে আমরা টিভিতে শুনছি কিন্তু আমরা মোবাইলে কথা বলে যে আমাদেরকে বলা যায় একশো বাঁচত্তর টাকা মুরগি অন্যদিকে ডিমের বাজারেও সরকারি নির্দেশনা উপেক্ষিত প্রশাসনের তদারকি না থাকায় প্রতি ডিমে দু থেকে তিন টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা প্রতিনিয়ত ডিমের দাম বেড়েই চলছে তো সরকারের দামের সাথে আমাদের বাজারের দাম তো মিলতেছে না যেখান থেকে কিনে এখান আমরা বাড়তি কিনতে হয় তো হিসেবে আমরা ধরেন বিশ টাকা ত্রিশ টাকা আমাদের কিনে চেয়ে একটু বাড়তি বিক্রি করি মূলত বাজারগুলো তাদের হাতে তারা এই যে দশ টাকার মাল বা যে দশ টাকা বাজার বাড়তি দেখলে ওখানে বিক্রি সবজির বাজারেও স্বস্তি নেই সপ্তাহের ব্যবধানে প্রতিটি দাম বেড়েছে দশ থেকে বিশ টাকা পর্যন্ত শাহাদ যমুনা নিউজ চট্টগ্রাম